नमस्कार बंधुरा, सोमिस वर्ल्डे आपनादेर स्वागत। आज के रेसिपी आमेर फुलुरी। एरकम आमेर फुलुरी आज आमी आपनादेरके करे देखाबो। देखुन आमेर फुलुरीगुली कि सुंदर नरम तुलतुले होयेछे। एरकमई नरम तुलतुले आमेर फुलुरी बा आमेर बड़ा आज आमी आपनादेरके करे देखाबो। एखाने आमी दुटो आम निये निएछि। एबार आमगुलोके आमी केटे स्लाइस करे नेब। आम दुटोके स्लाइस करा हये गेछे। एबार एकटा मिक्सिं बोलेर मध्ये आमी स्लाइसगुलोके निये आमी एटाके पेस्ट करे नेब। आमेर पाल्प रेडी। आमेर फुलुरी बानानोर जोन्नो এখানে আমি একটা বড় পাত্রে নিয়ে নিলাম এক কাপ ময়দা, হাফ কাপ সুজি, হাফ কাপ চালের গুঁড়ি, আর দিয়ে দিলাম একটু মৌরি। খুব বেশি মৌরি আমি দেব না, কারণ বেশি মৌরি দিলে আমের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দিলাম এক কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আমের ওপর নির্ভর করছে। আম যদি মিষ্টি হয় তাহলে চিনি কম দিতে হবে, আর আম যদি টক হয় তাহলে চিনি বেশি দিতে হবে। আপনাদের স্বাদ অনুযায়ী এটাকে কমিয়ে বাড়িয়ে নেবেন। দিয়ে দিলাম এক টিস্পুন নুন, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণের মধ্যে আমের পাল্পটা দিয়ে দিলাম। এই আমের পাল্পটা করবার সময় এর মধ্যে কোনো জল দেবার দরকার নেই। আমের পাল্পটা দিয়ে সমস্ত মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না, আবার পাতলাও হবে না। যদি আরেকটু ময়দা লাগে তাহলে দেওয়া যেতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে এর চেয়ে পাতলা ব্যাটার যেন না হয়। এবার এটাকে আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। এটা খুব ভালোভাবে সেট আপ হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে বেশি করে সাদা তেল দিয়ে খুব ভালো করে সেটাকে গরম করে নিতে হবে। এবার ওই ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে ফুলুরির আকারে তেলের মধ্যে ফাঁকা ফাঁকা করে ছাড়তে হবে। ফুলুরিগুলো এমনভাবে ছাড়তে হবে যেন একটার গায়ে একটা লেগে না যায়। আর একসঙ্গে আমি খুব বেশি একটা দেব না, অল্প অল্প করে আমি ভেজে নেব। এই আমের ফুলুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এইভাবে সমস্ত ফুলুরিগুলোকেই আমি ভেজে নেব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে আমি সমস্ত ফুলুরিগুলো ভেজে নেব। ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। আমার আমের ফুলুরি রেডি। এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।